কোরআন শরীফ পড়লেন না হাদিস শরীফ পড়লেন বুঝলাম না। সব জায়গায় এটা বাংলাদেশ, ইসলামে আপনারা অনেকে এখনো আছেন যারা শেখুল হাদিস মুহাদ্দিস মাদ্রাসা, সব জায়গায় এই জিনিসটা ঠিক করা উচিত। লাহাজা কোরআন গায়রে কোরআনের জন্য মকরু তাহরিমি এখতেলাত হয়ে যায়। আপনারা নিশ্চয়ই পড়াইছেন যে হুজুরে প্রথম প্রথম হাদিস লিখতে না করলেন জামি উল ইলম ও ফযলিহি লিবনে আব্দুল বাহ, সবচেয়ে ভালো যায় এইগুলো বোঝার জন্য। ওখানে উনি লিখছেন যে নহি জো হ্যায় নফি লিখনে কি মুমানিয়াত লি কুবহিন গায়রিহি কি, অর্থাৎ যাতে কোরআনের সাথে এখতেলাত না হয়ে হাদিস ওহি কোরআনওহি হুজুর কা জামিউল কালিম কোরআনের মতন মনে হয়, তাই নিষেধ করছে। সাবধান, যে খাতায় লেখো যারা লেখো কোরআন, ওরা হাদিস লেখো না, ওই খাতায় লেখো না, তাহলে মানুষের কোরআন বুঝবে। এবং মানুষে বলে হাফিজু হাফিজু আল্লাহ সালাবাতিল উস্তা, এটা কেউ বোঝে না। তো হযরত আয়েশা সিদ্দিকা বলছেন লিখে দাও আইল আসর, পরে আরেকদিন মাগরিবের নামাজের পরে কে জানি পড়তেছে হাফিজু আল্লাহ সালাবাত আইল আসর, এই খবর আবার ওনার কাছে গেছে। তফসিরের সবচেয়ে বড় ব্যক্তি মুফাসির জারির ইবনে জারির, প্রথম তফসির লিখছে, যেহেতু কোরআনের আয়াত আর আরবি একসাথে লিখছিলেন, এর জন্য ওনার ওই যুগে আড়াই বছর জেল খাটতে হয়েছে। কেন কোরআন আর তোমার আরবি একসাথে এমনি আমাদের কাছে কোরআনটা আসে, কোরআনের লাহজা আরবি পড়া নিষেধ, কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে, সব কোরআনের লাহজা পড়া। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আপনি যে কইলেন অবিসনদিল মুত্তাসিলি মিন্না, আপনি তার ইজাজত পেয়েছেন, শুধু আপনি না সারা বাংলাদেশে একশো জনে হাদিস পড়ায় আশি জনের ইজাজত নেই খারেজ হয়ে পড়ানি শুরু। সে মনে করছে হুজুরের কাছে পড়ছি, অথচ বুখারিতে আপনারা পড়ছেন পঞ্চাশ বছর অব্দি আমার কাছে বুখারি পড়েন, আর আমি যদি এটা না বলি আর আপনি না বলেন হুজুর আমার ইজাজত দেন হাদিস পড়ান, তাহলে আমার কাছে পড়ছেন বটে ইজাজত নেই। তাহলে যেই বলবে নবী সনদের মুত্তাসিল মিন মাহমুদিন ইলা ফালানি, কেস মিথ্যা বলছে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মাদা ফালিয়াতাবাওয়া মাকাদাহু, যে সমস্ত ছেলেরা বিদেশে যায় পড়ে মোটামুটি কিছু আশা করা যায়, বাংলাদেশের ছেলেরা নেক্সট কিতাবের মধ্যে গায়ের হাজির থাকে হাদিসের মধ্যে সুলুস্ত বটেই, একশো হাত ছুটে গেছে উস্তাদের কাছে পড়েন, সেও যখন পড়াইতেছে ববিহি কাল হাদিস উস্তাদের কাছে পড়েই নেই, হচ্ছে না হচ্ছে না। সনদ তাওয়াইম উদ্দিন, সনদই নাই তোমার, তুমি হাদিস না ববিহি কাল হাদিস, তাম্বি হওয়া উচিত। কেমনে বলবো কাল হাদিস,
আর যদি কোনো উস্তাদ তাকে ইজাজত দেয় তাহলে অবিহি কাল হাদিস, তাহলে আবার যদি হাজির হয়েছে না এজারে এজাজত পাই গেল। আর যদি সে এজাজত না পায়, যে হাদিসগুলো সে উস্তাদের কাছে পড়ে না এটা ক্যাসবে সরি, আমার ইজাজত নাই, এটাও ক্যাসবে সরি। যতদিন ইজাজত পাবে না হাদ্দাসানা বলতে হবে, অবিহি বলবে তখন যখন যে পড়তেছে তার কাছ থেকে ইজাজত পেয়েছে। সনদের যে বরকত প্রয়োজনীয়তাটা এটা আমাদের দেশের আলেমদের মধ্যে নেই। আমি বসছি এই জন্যই যে আমাকে তারা বলবে ইজাজত দিতে বলছেন মতন। তিন নম্বর কথা বলতেছি, আল্লাহ হাজার শুকর, আমার মনে হয় না এশিয়া আমার সে আলা সদত কারো আছে দেখাইতে পারো। আমার একটা সনদ আছে ইমাম বুখারীর মধ্যে মাত্র 13 জনের পাঠ, জনের পার্থক্যের সনদ দিয়ে দেশে পাকিস্তানেও নেই ভারতও নেই। আর সনদের মুখাব্বি যেটা আমার এটা সবাই জানে, সৈয়দ ইউসুফিন নুরী, আনিস শেখ আল কাশ্মীরি, হা আছে আমার অনেক। শেখ মুফতি ওলি হাসান, আনি শেখ আল মাদানি, শেখ হুসাইন আহমদ মাদানি, কিলা হুমা আনি শেখুল হিন্দ, এই একটা আছে শেখুল হিন্দ আন নান কবি আন গঙ্গোহীন, হা ও সৈয়দ ইউসুফ বিন নূরি আন আহমাতুল্লাহ আন আব্দুল গনি, দুইটা কমে গেল, বিন্নরি কাশ্মীরি শেখুল হিন্দ নানাদুবি, আমার উস্তাদে আমাতুল্লাহ আব্দুল গনি, নানাদুবি আব্দুল গনি, আমাতুল্লাহ আব্দুল গনি, আমাতুল্লাহ ওনার মেয়ে, ওনার কাছে বিন্নরি সব অনুমতি ফলে শেখ বিন্নরি আন আমাতুল্লাহ আন আব্দুল গনি, তিনটা আলী সন। এরপরে তো আছে আপনারা জানেন শেখ আব্দুল গনি মুজাদ্দিদি আল শেখ ইসহাক দেহলভি, আনি শেখ মুসনাদুল হিন্দ শাহ আব্দুল আজিজ গনি, আম সন। এখানে শুধু আমার সাথে পার্থক্য হবে আলী আর গায়ের আলী, আমার কাশ্মীরি সনদ 22, 22-এর কম আছে 27 পর্যন্ত, আর একটা সনদ সৈয়দ হেশাম আশাদ শান পাবি, এই সনদ উনি যখন আমার দেন তখন ওনার বয়স 155 বছর বয়স, মদিনা শরীফের রোজার পাশে শুনেছে আমার সনদ ছেপে গেছে, এখানে এসে বোঝার সাথে সাথে যার দায়িত্ব তার জিগেল সনদাংশ বোকামি করলে লেখা আছে, যদি কোনো সময় মোহতরম সব যান তিনি আসতে পারবেন, যাদের আমি অনুমতি। আরেকটা কথা, এটা আপনার কিতাবের সম্বন্ধে এই জন্য বলতেছি, আমি জানি জিগেলে কোনো যায় জানি, ইমাম বুখারি বিসমিল্লাহ কেড়ে প্রথম আনলে 10-20-25টা জল আছে, আমি ওই বলতে চাই আমি জানি না আপনাদের এলাকার মধ্যে আলে হাদিস আছে কিনা, সলফি আছে কিনা, আছে কম আছে বারবার আছে, কারণ এরা খুব খাবে
আমরা ঘুমাই এরা সবচেয়ে বেশি ইস্তেদলাল করে বুখারীটা তারা বুখারি নিয়ে খুব ফখর করে বুখারির বাইরের হাদিস সব বাহ মামুল বিহীনা অনেক তৌজিহাত স্থায়ী সময় না হওয়া পর্যন্ত হয় না স্থান কাল পাত্র ভিত্তিক এটুক তো শুনছেন যে ইমাম বুখারির তরজমাতুল বাবের মধ্যে কি বলতে চাইলে উনি বলেননি কেন ছাত্র অবস্থাটা চিন্তা ভাবনা করে বের করুন দেমাক খুলো না ঘুমায় ঘুমায় দেবে এটা প্রতিযোগী হবে কি যায় বলছে উনি যার যেরম জ্ঞান হয় এরম বের করুন কাশ্মীর হিসাব তেরো বা শুধু খালি তর্জমাতুল বাব দেখছে দেখে পরে বলছে নিয়ে সমন্দর লাপায়াত কিনারা তর্জমাতুল বাব এটা সমুদ্র শেষ নেই পরে বন্ধ করে দিচ্ছে এক একজন আসতেছে এক এক অর্থ করতেছে এক একজন আসতেছে এক এক অর্থ করতেছে শুধু আকিদা আসলা বিরোধী না হইলে তৌজিহাত তারই কয় অনেক তৌজি হইতে পারে আমিও নতুন তৌজি করতে পারি মাশাআল্লাহ কে হাদিস আছে রুব্বা মুবাল্লাগি বলে নাই একটা তৌজি করতে পারবো না আল কোরআন লা তানকাদি আজাইবুহু কিয়ামত পর্যন্ত উম্মতি কাল মাথার লা ইউদরা আউয়াল ওয়া আখিরাম একটা তৌজি আমিও করতে পারি এই জায়গাটার মধ্যে আমি আমার সামনে কিন্তু আহলে হাদিসের জীবনে আসে এরপর জয়ীফ কৈছিতে তারা হারাম দাদা বানাই দিছে এদিকে বলার সময় নেই নাহলে বুঝতেন কেমনে হয় এরা আর আমার সামনে আদি জয়ীফ করে আমি জানি নামাজ পড়াই ওর দেখতে আলে তুমি এক ছড়াও করো জয়ীফ কও তাহলে তোমরা হারাম দাদা কেমনে একটা দলিল দিছি আর রাও করে বুখারি আমার সামনে আসে না একদিন আইসি যে আর আয় নাম জিজ্ঞাসি বলতে পারে না যা নাম কইছে আমরাও কই বুখারি সেটার নাম না এই লাগছে আমার সাথে গেল আমি যে বিসমিল্লাহির রহমানির রহিম যে আছে অনেক তৌজি করে না আগের আলিমরা হয়তো এদিকে খেয়াল করে নাই আমার জেহেনে আছে এই হাদিসটা সহি না গাইরে সহি বলেন না হুজুররা রাও করেন না কোন জায়গায় ধরা পড়ে ধরা পড়বেন কে বলেন সহি বলেন না সহি একটা কিছু বলেন এই যে সুখ করে রয়েছেন খামার হারগেজ সহি নেই সনদ মে কুরাত আব্দুর রহমান নুকসান দে না মগর হ্যাঁ গরি কে শরায়ত ইসমে নেই ইমাম বুখারি কো চাহিয়ে থা আগর গ্যার সহি মামুল বিহীন না হো তো না লিখা গেলে লিখনা ভি তো আমল হ্যাঁ ইমাম বুখারি লেখছেন না লেখেন নেই হাদিস সহি না গ্যার সহি উনি তো দেখা যায় আমল করছেন গ্যার সহি হাদিসকে কি করছেন আপনারা বলতো ইমাম বুখারি তো দেখা যায় সহি আমল করছে বাকি তাই করে হয়েছে আর দুই নম্বর ফাজাইলের হাদিসের মধ্যে ওসুলের খেলাফ নইলে হাদিস মামুল বিহি হয়
ওলামাদের আহলে উসুলের ইত্তেফাক, হাদিসের ফাজাইলের মধ্যে জয়ীফ মামুল বিহি করেনে কে রফউ তাকউইল ফিল জাহে তাদিলের মধ্যে আছে মুত্তাফাকা। আহকামে ফরায়েদের জন্য এক ধরনের হাদিস লাগে, ফাজাইলের জন্য জয়ীফ হাদিস। যদি অসুল আকায়েদ ইসলামের খেলাফ না হয় তাহলে কি মামুল বিহি? ইয়ে হাদিস জো হ্যায় হাদিসুল আহকাম নেহি হ্যায় মেরে পাস, হাদিসুল তরগিব ও তরহিব। নিয়ত ভালো করো পুরস্কার পাবে, নামাজ খারাপ নিয়ত খারাপ করো। বুখারী এই জন্য পড়াইতেছো যাতে নোয়াখালীর মানুষ ওনারা খুব বড় মুহাদ্দিস বলে, তাহলে তোমার জাহান্নামে যাবে। এই হাদিস তরগিব তরহিব, হাদিসুল আহকাম নেই হ্যাঁ, লেহাজা ওজুর মাসলাই না নাকি। দুই তিন নম্বর, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসটার মধ্যে একটা জুজ বাদ দিয়ে দিয়েছে, বাদ দেন নেই আমার কানে হিজরত ইলাল্লাহ ওয়া রাসূলি এটা বাদ দিয়ে দিয়েছে, পরে আর একটা মানে আশকাল নিজে কি করলো খুররুম কয় জায়েজ না জায়েজের প্রশ্ন আছে, মাহেরিনদের জন্য জায়েজ আছে। ইমাম বুখারী সাতবার এই হাদিসটা আনছে, প্রত্যেকের মধ্যে পুরো জুমলা আছে, এইটার মধ্যে নাই এইটা আইনে বেরিয়েছে। কেন এ অনেকে অনেক কথা বলছে, এমনি হজরে বলছে যে খুররুম হয়েছে, আর ইমাম বুখারী দেখাইতেছেন আমার কিতাবের মধ্যে খুররুম হবে, এটা আজকে বুঝে আমি এটা বুঝি না, আমি বুঝি এটা এই যে বুখারী শরীফ পড়তে পড়ছে কোনো নিয়ত না থাকে তো সব পাবে, যে নিয়ত করেন ডবল সব পাবে, আর যে শুয়ে নিয়ত করেন জাহান্নামে যাবেন। অসুল হইল দফে মুজারাত হাওলা মান কানত হিজরতু ইলাল্লাহ ওয়া রাসূলি, ইয়ে মানফাআত কেনায় আনি মানফাআত, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত করলে জান্নাতে যাবে, ই মানফাআত। আর মেয়ের প্রতি যদি আকর্ষণ, আর এই ফেসবুকের মধ্যে মেয়ে দেখো হাজারো ফিতনা, দুনিয়া হাজারো ফিতনা, এই খাপ দেখো। বুখারি পড়তে বসে যদি বদ নিয়ত হয় সব তো দূরের কথা, জাহান্নামে যাবে। দফে মুজাররাত আওলা জলবে মানফাআতের তুলনায় ইমাম বুখারি ওই জুমলা বাদ দেয় আর এটাকে আইনে দফে মুজাররাত আওলা মিন জলবে মানফাআত এটা বুঝে দিয়েছে, গুনাহ ছাড়ো নেকি করো আর না করো, নেকি করলেও গুনাহ করলে আরো ক্ষতি, দরকার নাই নেকি যে নেকির সাথে গুণত আজ হাল বাস পড়তেছ কোনো নিয়ত নেই অসুবিধা নেই সব পাবে। বিপদ নিয়ত করো, মেয়ের জন্য পড়ো, দুনিয়ার জন্য পড়ো পড়ো, এই জন্য তাম্বি করার জন্য যে এটা সারে দিলে ছাত্র জিগাবে, তো এইটা সারলো এটা রাখলো কেন, তখন হুজুরা বুঝাবে দফে মুজাররাত আওলা মিন জলবে মানফাআতের জন্য, ওইটা তো আছে সব পাব, দরকার নেই। যদি বুখারি পড়ার সময় বদ নিহত হয় দফে মুজাররাত, এই জন্য ইমাম বুখারি এটা রেখে ছাত্রদের দফে দুজনদের কি করেছিলাম জানবেন না, এটা গুণ আর একটা করে শেষ আগেই বলবো। বুখারি করে দেবে আমার আট ঘন্টা যায় কথাই বলবো, ইন্নামা কিসের জন্য আছে পরে কয় না গেল, হ্যাঁ
আমি বলি হসরের জন্য আসে, হসরের জন্য আসছে, যে হসরে তাকিদ না হসরে কলবের জন্য আসছে। আমি বুঝতেছি হুজুর আবার হসরে কল কি দিলের মধ্যে আবার হসর কি বালাগত যদি পড়ে থাকেন বুঝছেন। হসর দুই প্রকার, হসরে তাকি সব সারিহীনরা বলতেছে ইন্নামা হসরে তাকিদের জন্য আছে, এই কারণে ওজুর সাথে ওজুর ঝগড়াড়াইছে। হসরে তাকি সব আমলের জন্য নেওয়া জরুরি, তাহলে ওজুর জন্য নেওয়া জরুরি। এ হল ইস্তেদলালটা। আমি বলতেছি যে হসরে তাকিদ নাই, কেন হসরে কাল, হসরে কাল কাকে বলে? মানুষে জানে আমল শরীরের দ্বারা হয়, নামাজ করলে হাত পাও নাক কান ইত্যাদি, আমলের তাল্লুক জওয়ারেহের সাথে। সারা দুনিয়ার মানুষে জানে আমলের তাল্লুক জওয়ারেহের সাথে, জওয়ারের দ্বারা যেটা এটা আমল, নামাজ রোজা হজ জাকাত এই সবগুলোর তাল্লুক কে সাথে? জওয়ারেহ। নবী আলাইহিসসালামের তরদিদ করতেছে আমল জিস তরহ জওয়ারেহ সে হোতা হ্যায় ইসি তরহ জওয়ারেহ মে তো কলব হ্যায়, কলব কে জরিয়ে সে ভি হোতা হ্যায়, কলবের দ্বারা নিয়ত যে এটাও ফেক, কিন্তু আমরা ওটার আমল কই না, আমল কই নামাজ রে, আর নামাজের জন্য হাত পাও লাগে, সমস্ত আমলের জন্য হাত পাও লাগে। দিলের দ্বারা আমল হয় এইটা পৃথিবীর কেউ ধারণা করে না। হুজুর বলতেছেন না আমল যেরকম জওয়ারেহের দ্বারা হয় কলবের দ্বারা হয়, কাল হইল আগে শুধু বোঝা যেত জওয়ারেহের দ্বারা হয়, ইন্নামা লিল কাল না নিয়তের দ্বারা হয়, নিয়তের দ্বারা যদি না হইতো তাহলে হাদিসে আছে না যে সবসময় তাহাজ্জুদ পড়ে কিন্তু বৃদ্ধতার কারণে পড়তে পারে না, তাহলে তার তাহাজ্জুদের সব দেওয়া হয় মাগনা, আগে আমল ফরজ মানলে আমরা মাজু ফেল মানি না, তো আল্লাহ জাল্লা শানু উজরের কারণে আমি তেলাওয়াত করতে পারি না, উজরের কারণে তাহাজ্জুদ করতে পারি না, তখন আল্লাহ বলেন হ্যাঁ যে আগে আমল করতো হুকমান তার সামনে আমল হয়েছে সব দেব, সব আমল ধরা হয় না, তাই এর আগে যে আমল ফরজান নামে নিতে হবে, হুকমান আমলকে ওজুদ হয়ে যেতে হয় নিয়তকে জড়িয়েছে। কেউ হজে যাইতে পারে না পয়সার অভাবে, হুজুর কি বলছেন নিয়ত করো, জেহাদ করো, জেহাদ নাই তো নিয়ত করো, জেহাদের সব পাইবা, জেহাদ হয়েছে মাইনে নিতে হবে, আল্লাহ জাল্লা শানহু নিয়ত করলি ফেলের ওজুদ মাইনে নেবে, তাহলে হুকমান ফেল হয়ে যায়। যেমন আমরা কেরাত খল ফিলিয়ম পড়ি না, কি বলি আমরা ইমাম সাহেব পড়লে হুকমান আমাদের কেরাত হয়ে যায়, যে আমাদের কেরাতের ওজুদ আছে কিন্তু মাধ্যমে ঠিক নিয়ম করলে আমাদের ওজুদ হয়ে যায়, যাওয়ারে লাগে না, এইটা বুঝাইবার জন্য ইন্নাম আছে। এই কয়েকটি কথা বললাম, এখন বাকি তোমরা ইচ্ছা কিছু তো বলো না, তোমরা তো খালি একই তা কেড়ে পড়াইছো আমারে দেয়া, এই যে কয় না ঠিক আছে বন্ধ করে দিই দ করে দিই দিন এখন এক হয়েছি না, আমার কাছে সনদ চাইবে না, সনদ দিব না, এটা বলতে হইব না, কো না তো তুমি কয়জন কয়জন মুক্তগর ছাত্র আহত হয়েছে, হ্যাঁ
না না এটা ঈশ্বর আমি এটুক না, এটা আছে আমি যারে জানিয়েছি আমার ছেলের নাতি শর্তের সাথে তারে আমি দিতে পারি। তা নাহলে যারা হাদিস পড়ে বা পাশ করতেছে পড়াইতেছে ওরা ঠিক আছে, ওরা বুঝেন নাই তুমি আমি কইছি দাওরার ছাত্র কই তারা সব হাজির। আমি তাদেরকে আমার সনদে ইজাজত দিচ্ছি বিশ্বার্থী তাকুয়া ও বিশ্বার্থী তাহারা একটা বেশি, বিশ্বার্থী তাকি মাআসি লাসাইমান আল গীবা ওয়াল বুহতান আসাতে তাকু আমি দেই না। হ্যাঁ এইভাবে হয় নাকি? নাম লিস্ট করেন আপনি, এখন না লিস্ট করে আমার দিবেন আল্লাহর ওয়াস্তে তাওয়াক্কুল করে আপনাদের রয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ একটা এক্সট্রা বৃষ্টি কাজ করলাম নিসবত মুরব্বীদের যাতে খেয়ানত না হয়, যাদের ইজাজত দিলাম হাদিসের মধ্যে এরা যেন রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন সাহেবে তাকওয়া হয়, সাহেবে তাহারাত হয়। আর যে সমস্ত মাআসি বিশেষ করে বুহতান গীবত শোনা কথা নাম্মামি ফাসাদের কারণ হয় আল্লাহ এগুলোতে এদের বাঁচিয়ে রেখো। সব জায়গায় যেন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হয়। এ আল্লাহ গুনাহ পরিবেশ খুব বৃদ্ধি পেয়েছে, ওষুধ বেশি বৃদ্ধি পেয়েছে, যেটা হালাল এদের হারাম করা, যেটা হারাম হালাল করা এটা কুফুরি। এখন আমাদের মধ্যে ফটু এমন রূপ বেরিয়েছে এটা যে হারাম কতি, হুজুর এদেরকে মালাউন বলছেন যারা ফটো তুলে দেখে। এটা আমাদের আলেমদের মধ্যে কেমন জানি মুস্তাহাবের দরজা ওয়াজিবের দরজা হয়ে গেছে, কোন মজলিস খালি যায় না। আল্লাহ সমস্ত ছাত্র শিক্ষকদেরকে কবুল করো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। বিশেষ করে এখানে বসি আমি সব ছাত্র তোমাদের অনুরোধ জানাইতেছি, পায়ে ধরতেছি অসংখ্যদার, এইটা এমন আকর্ষণীয়, শরাবের নেশা ছাড়তে পারে, কোনোদিন আলেমরা শরাবের নেশায় পড়ে না, কিন্তু যে টেলিফোনের মধ্যে যে নেশা এটা তো এমন মারাত্মক হয়েছে যে শেখুল হাদিস পর্যন্ত দেখে, এই নেশাতে বাইরে নিয়ে যেতেছে না। তোমরা এখন থেকে অভ্যাস ঠিক করো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, গুনাহ বিবর্জন বর্জন করো, দেখবা শামসুল হক ফরিদপুরি হইতে পারবা, নূর বক্স সাহেব হইতে পারবা, আব্দুল মহিষ সাহেব হইতে পারবা, আব্দুল কবির সাহেব হইতে পারবা, নূর বক্স সাহেব হইতে পারবা। এই ধরনের আলেমে ভরা নোয়াখালী, এখান থেকেই বাংলাদেশের আলেম আমল শুরু হয়েছে, তোমরা জানো এটা? তাই ভালো আলেম হও, আল্লাহওয়ালা আলেম হও, হেকমতের আলেম হয়। আমি খুব তাহকিক করে দেখছি একটা মানুষ বেশি বয়স পাইলেও কার্যব দিবস 20-25 বছর হয়, 80 বছর আমার বয়স যদি হয় কার্য দিবস 20-25 বছর, 12 ঘন্টা জায়গায় খাওয়া দাওয়া। আর দেখো 70 বছর বয়স হইলে প্রায় 30-70-এর অর্ধেক জায়গা ঘুম খাওয়ার মধ্যে, আর 15 বছর জায়গা তোমার নাবালেগ অবস্থা, 5 বছর জায়গায় অসুস্থ শেষে মরার সময়, পরে তালাশ করে দেখবা 15-20 বছর বয়স তোমার কর্মজীবন। এই সময়টাতে যদি সুন্নতের উপরে চালাইতে পারো তাহলে মৃত্যুর পরে নবীর সাথী হইবা, জান্নাতে যাইবা। আল্লাহ আমারও তৌফিক দাও, এদেরও তৌফিক দাও, আল্লাহ এদেরও তৌফিক দাও, আমারও তৌফিক দাও।
সারা দেশের আলেম ছাত্রদের তৌফিক দাও, সনদের মর্যাদা রাখে তৌফিক দাও। আমার উস্তাদ রেন শুয়ে রয়েছে কবরের মধ্যে, মুরব্বীরা শুয়ে রয়েছে সারা দেশের মধ্যে, যারা চলে গেছেন ওদের কবরকে নুরান্বিত করে নেন, আর যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যেবা দেন। তাহলে এখনো কিছু আলেম জেলের মধ্যে পড়ে রয়েছে, আর কত আর কত, যা শাস্তি হওয়ার তো হয়েই গেছে, এত অপরাধ করে না যে শাস্তি, যে শাস্তি এত অপরাধ তো করে না, এর চেয়ে বেশি অপরাধ করে মানুষে। আল্লাহ পরীক্ষা, আমরা পরীক্ষা দেওয়ার ক্ষমতা রাখি না, এখন তো দয়া করে বের করে দেও আল্লাহ। বুখারির সবকেতে তোমার দরবারে হাত উঠেছি, আলেমদের মধ্যে মিল দাও, মহাব্বত দাও, স্বাভাবিকভাবে দিনের কাজ করার তৌফিক দাও, আমাদের সরকারকেও দিনের কাজ করার তৌফিক দাও, ইয়া আল্লাহ নাগরিকদেরকে ভালো কাজ করার তৌফিক দাও, নীল মহাব্বত দাও, মারামারি কাটাকাটিতে আমাদের বাঁচাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াব, বিরাহমাতিকা